বন্ধুরা এই ঘরে চারজন ছেলেমেয়ের জন্য তাদের বাবা মা ডাবল ডেকের দুইটা বিছানা বানিয়ে দেয় কিন্তু বাচ্চাদের এই বিছানা পছন্দ না হওয়ার কারণে তাদের বাবা মা তাদের জন্য নতুন বিছানা বানানোর সিদ্ধান্ত নেয় প্রথমে বাজার থেকে শক্তিশালী লোহার মোটা মোটা পাইপ কিনে এনে স্কোয়ার সাইজের দুইটা স্ট্রাকচার তৈরি করে তার উপরে বোট প্লাই দিয়ে সাপোর্ট দিয়ে দেয় এবার বিছানার উপর আরামদায়ক গদি লাগিয়ে দেয় যাতে করে বাচ্চারা শান্তিতে ঘুমাতে পারে এবার বিছানা মাথার দিকে বাচ্চাদের জামা কাপড় রাখার জন্য একটি আলমারি বানিয়ে দেয় এরপরে ঠিক ওপরে লোহার মোটা পাইপ দিয়ে আরেকটি বিছানা বানিয়ে দেয় এবং মাথার কাছে কাপড় রাখার সেম আর একটি র্যাকও বানিয়ে দেয় এবার দুই বিছানা মাছ বরাবর বোট প্লাই সেখানে স্লাইডার উইন্ডো লাগিয়ে এরপর বিছানা ওঠার জন্য দুই সাইডে দুটো সিঁড়ি বানিয়ে দেয় এবং বিছানা চার দিক দিয়ে রেলিং দিয়ে দেয় যাতে করে বাচ্চারা পড়ে না যায় এবার দেওয়ালের সাইডে বই রাখার জন্য একটি বুক সেলফ বানিয়ে দেয় এবং এর নিচে বাচ্চাদের পড়ার জন্য বড় একটি স্টাডি টেবিল বানিয়ে দেয় তো বন্ধুরা চার ভাই বোনের রুম সেটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও